হেই ওয়েলকাম টু মাই ইউটিউব চেনেল। আজি আমি আলোচনা কৰিম যে ইংৰাজী কেনেকৈ শিকিব পাৰিম বা ইংৰাজীত কেনেকৈ আমি মানুহৰ সৈতে টকিং কৰিব পাৰিম বা কথা পাতিব পাৰিম। যদি আপুনি ইংৰাজীত কথা পতাৰ বাবে ইচ্ছুক বা ইংৰাজী শিকাৰ বাবে ইচ্ছুক তেনেহ'লে আজিৰ এই ভিডিঅ'টো কেৱল আপোনাৰ বাবে লৈ আহিছো। আজিৰ এই ভিডিঅ'টোত কেইটামান বেচিক টিপছ আলোচনা কৰিম, কেইটামান বেচিক ৰুল আলোচনা কৰিম, যিকেইটা ৰুলছ আপুনি ফ'ল' কৰিলে ইংৰাজী ভালদৰে শিকিব পাৰিব বা ইংৰাজী ক'বলৈ শিকিব পাৰিব। সেই ৰুলছ কেইটা আৰম্ভ কৰাৰ আগতে পোনপ্ৰথমে মই মোৰ পৰিচয় দাঙি ধৰিব বিচাৰিছো। মোৰ নাম হৈছে বিজু আৰু মই হাজো সুৰেণ দাস মহাবিদ্যালয়ত এছিষ্টেণ্ট প্ৰফেচাৰ হিচাপে কাম কৰি আছো এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টত। আশা কৰোঁ আপোনালোকে এই ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাব। ইংৰাজী কেনেকৈ শিকিব তাৰ টিপছ দিয়াৰ আগতে পোনপ্ৰথমে মই মোৰ বিষয়ে এক মিনিট ক'বলৈ ওলাইছো আৰু এই এক মিনিট সময় আপোনালোকক ইংৰাজী শিকিবলৈ বহু পৰিমাণে মটিভেট কৰিব। কাইণ্ডলি আপোনালোকে ধুনীয়াকৈ মনোযোগ দি শুনিব। যেতিয়া মই হাই স্কুলত আছিলো, ইভেন হায়াৰ ছেকেণ্ডেৰী পোৱালৈকে মই ইংৰাজীত একেবাৰে কাঁচা আছিলো আৰু মোৰ বাবে এটা ডাঙৰ প্ৰত্যাহ্বান আছিলে যে ইংৰাজীত মই কেনেকৈ পাছ কৰিম। কিন্তু ভগৱানৰ কৃপাত মই ইংৰাজীত পাছ কৰিলো, অৰ্থাৎ হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ কৰিলো আৰু হাজো সুৰেণ দাস মহাবিদ্যালয়ত ডিগ্ৰীত এডমিশ্যন ল'লো আৰু এডুকেশ্যন ছাবজেক্টটো গুৰু পাঠ্যক্ৰম হিচাপে লৈ। কিন্তু তাত মই ডিগ্ৰীত লাহে লাহে ইংৰাজী শিকিবলৈ, ইংৰাজীৰ প্ৰতি অকণমান ফেমিলিয়াৰ হ'লো, ইংৰাজী শিকিবলৈ চেষ্টা কৰিলো। কিন্তু তাতো এছামিজ মিডিয়াম থকাৰ বাবে মই ভালদৰে ইংৰাজী শিকিব নোৱাৰিলো। যেনেকে তেনেকে যিয়ে নহওক ভাল পাৰ্চেণ্টেজ লৈ মই ডিগ্ৰী কমপ্লিট কৰিলো। ডিগ্ৰী কমপ্লিট কৰি মই ইউনিভাৰ্চিটিত এডমিশ্যন ল'লো আৰু যেতিয়া ইউনিভাৰ্চিটিত এডমিশ্যন ল'লো তেতিয়া আহি পৰিলে মোৰ ওচৰত সকলোতকৈ ডাঙৰ প্ৰত্যাহ্বান, সকলোতকৈ ডাঙৰ চেলেঞ্জ, যে 16-14 মাৰ্কৰ লং কুৱেশ্যন মই ইংৰাজীত কেনেকে লিখিম, কেনেকে মই শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ লগত ইংৰাজীত টকিং কৰিম, কেনেকে তেওঁলোকৰ লগত এডজাষ্টমেণ্ট হ'ম। চ' সকলোতকৈ ডাঙৰ প্ৰত্যাহ্বান আছিলে মোৰ ওচৰত এইটো। আৰু তেতিয়া মই আমাৰ হাজো সুৰেণ দাস মহাবিদ্যালয়ৰে শ্ৰদ্ধাৰ অধ্যাপক বিশ্বজিৎ কলিতা ছাৰৰ ওচৰলৈকে আহিলো আৰু তেওঁ ক'লো যে ছাৰ আপুনি মোক যেনেকে পাৰে তেনেকে হেল্প কৰক, নহ'লে মই মাষ্টাৰ ডিগ্ৰী কমপ্লিট কৰিব নোৱাৰিম। আপুনি মোক ইংৰাজী কেনেকে শিকিব পাৰি কিছুমান টিপছ দিয়ক বা আপুনি মোক ইংৰাজী শিকাওক অকণমান। আৰু তেতিয়া তেওঁৰ ওচৰলৈকে মই ৰাতিপুৱা কণ্টিনিউ মেবি 2-3 মাহ আহিছিলো আৰু তেওঁ মোক ভালদৰে গাইড কৰিছিলে আৰু তেওঁৰ ফলতে, তেওঁ টিপছ দিয়াৰ ফলতে বা তেওঁৰ আশীৰ্বাদতে মই আজি মাষ্টাৰ ডিগ্ৰী ফাৰ্ষ্ট ক্লাছলৈ পাছ কৰি আহিলো আৰু এতিয়া হাজো সুৰেণ দাস মহাবিদ্যালয়ত এজ এ এছিষ্টেণ্ট প্ৰফেচাৰ হিচাপে কাম কৰি আছো এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টত। চ' মই কেতিয়াও বিশ্বজিৎ ছাৰক নাপোহৰো আৰু বিশ্বজিৎ ছাৰক যেতিয়ালৈকে জীয়াই থাকো তেওঁক মোৰ হাৰ্দৰ পৰা থেংকছ। আৰু তেওঁ মোক বহুখিনি হেল্প কৰিছে ইংৰাজীৰ ক্ষেত্ৰত। আজি যিমানখিনি ইংৰাজী শিকিছো মূল গুৰি আছিলে বুলি তেওঁকে ক'ব লাগিব, কাৰণ ফাউণ্ডেশ্যন মোৰ ইমান বেছি ভাল নাছিলে ইংৰাজীৰ ক্ষেত্ৰত। বিশ্বজিৎ ছাৰে মোক যিমানকেইটা টিপছ দিছিলে ইংৰাজী শিকাৰ ক্ষেত্ৰত বা মোৰ যিমানখিনি অভিজ্ঞতা হ'ল সেই টিপছবিলাক আপোনালোকৰ ওচৰত আজি দাঙি ধৰিম। তো আশা কৰোঁ আপোনালোকে এই ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাব। তো আজি মই আপোনালোকৰ ওচৰত বিশ্বজিৎ ছাৰে দিয়া কেইটামান টিপছ ইংৰাজী কেনেকৈ শিকিব লাগে আৰু মোৰ নিজৰ অভিজ্ঞতাৰ পৰা মই আয়ত্ত কৰা কেইটামান টিপছ আপোনালোকৰ ওচৰত শ্বেয়াৰ কৰিম বুলি ভাবিছো। পোনপ্ৰথমে যদি আমি প্ৰথম টিপছ বুলি কওঁ, প্ৰথমে আপুনি ইংৰাজী শিকাৰ বাবে আপোনাৰ ধৈৰ্য লাগিব, আপোনাৰ প্ৰেচাৰ লাগিব। যদি আপোনাৰ ধৈৰ্য নাই, আপুনি যদি ভাবিছে মই এদিনতে ইংৰাজী শিকিম বা এসপ্তাহতে ইংৰাজী শিকিম, তেনেহ'লে এইটো কেতিয়াও সম্ভৱ নহয়। আপুনি কেতিয়াও ইংৰাজী এসপ্তাহত এদিনত শিকিব নোৱাৰে, কেতিয়াও ইংৰাজী এদিনত এসপ্তাহত শিকিব নোৱাৰে। আপোনাৰ প্ৰেচাৰ আছে যদি তেতিয়াহে আপুনি এই ভিডিঅ'টো চাওক। আৰু যদি আপুনি এসপ্তাহ বা এদিনত ইংৰাজী শিকিম বুলি ভাবিছে তেনেহ'লে এইখিনিতে ভিডিঅ'টো স্কিপ কৰি গুচি যাওক। প্ৰথম পইণ্টটো হ'ল যে আপোনাৰ প্ৰেচাৰ লাগিব, আপোনাৰ ধৈৰ্য লাগিব। আৰু আপুনি কিয় ইংৰাজী শিকিব, আপুনি ইংৰাজী শিকাৰ কিবা এটা উদ্দেশ্য লাগিব, কিবা এটা ৰিজন লাগিব। যদি আপোনাৰ কোনো উদ্দেশ্য নাই, এনেই শিকিব বিচাৰিছে, তেনেহ'লে আপুনি কেতিয়াও ইংৰাজী শিকিব নোৱাৰিব। মোৰ যেনেকৈ এটা গ'ল আছিলে, মোৰ যেনেকৈ এটা উদ্দেশ্য আছিলে যে ইংৰাজী শিকিলেহে মই মাষ্টাৰ ডিগ্ৰী কমপ্লিট কৰিব পাৰিম বা মাষ্টাৰ ডিগ্ৰীত মোৰ ইংৰাজীটো ইম্পৰ্টেণ্ট হৈছে, ইংৰাজী নিশিকিলে মই মাষ্টাৰ ডিগ্ৰী কমপ্লিট কৰিব নোৱাৰোঁ। চ' মোৰ সেইটো গ'ল আছিলে, সেইবাবে মই বহুত কষ্ট কৰি, মেহনত কৰি ইংৰাজী শিকিছিলোঁ বা ইংৰাজী শিকাৰ বাবে ট্ৰাই কৰিছিলোঁ। যদি আপোনাৰো তেনেকুৱা কিবা গ'ল আছে তেতিয়াহে আপুনি ইংৰাজী শিকিব পাৰিব। কিন্তু এটা কথা আপুনি কেতিয়াও নুই কৰিব নোৱাৰে, প্ৰেজেণ্ট লাইফত, বৰ্তমান ডে টু বাই ডে লাইফত ইংৰাজী বহুত বেছি ইম্পৰ্টেণ্ট। যদি আপুনি ইংৰাজী নাজানে তেনেহ'লে আপুনি কোনো এটা ফিল্ডতে ভালদৰে কাম কৰিব নোৱাৰিব। আপুনি গভৰ্ণমেণ্ট জব কৰক বা প্ৰাইভেট জব কৰক, আপোনাৰ ইংৰাজী জনাটো বহুত বেছি ইম্পৰ্টেণ্ট হৈছে, বা বাহিৰত ঘূৰিব গ'লেও ক'ৰবাত ইংৰাজী জনাটো বহুতেই ইম্পৰ্টেণ্ট। চ' ইংৰাজী আমাৰ সকলোৰে বাবে ইম্পৰ্টেণ্ট লেংগুৱেজ। মই কোৱা নাই যে ইংৰাজী শিকি থাকক, অসমীয়া শিকিব নালাগে, হিন্দী শিকিব নালাগে। হিন্দী অসমীয়াটো লাগিব, আমাৰ নেশ্যনেল লেংগুৱেজ বা মাতৃভাষা হয়, বা আমাৰ ইণ্ডিয়াত চলা সকলোতকৈ পপুলাৰ লেংগুৱেজটো হৈছে হিন্দী। চ' আমাক এইবিলাক লাগিব, তাৰ উপৰি আমি বাহিৰত ঘূৰিব লাগিলে বা আমাৰ নিজক ইম্প্ৰুভ কৰিব লাগিলে ইংৰাজী লাগিব। তো আপোনালোকক দুটা পইণ্ট কৰিলো, এটা প্ৰেচাৰ লাগিব আৰু আপোনালোকৰ 2 নম্বৰ হ'ল কিবা এটা উদ্দেশ্য লাগিব, কিবা এটা গ'ল লাগিব, কিয় ইংৰাজী শিকিব। তাৰপিছত আপুনি যিকোনো ভাষাত কথা ক'ব লাগিলে এটা কথা মনত ৰাখক, আপুনি কিছুমান বস্তুৰ মিনিং জানিব লাগিব। যেনেকে কিতাপ,
কিতাপ মানে কি বুঝাইছে আপনি সেই কথাটো জানিব লাগিব, বা আপনি ফুল সেই কথাটো জানিব লাগিব, মানে কি কৈছে কিছুমান শব্দ আপনি জানিব লাগিব। ঠিক সেইদৰে আপনি ইংরাজিত যদি কথা পাতিব বিচাৰে তেনহলে আপনি ইংরাজির কিছুমান ওয়ার্ড জানিব লাগিব, কিছুমান মানে মিনিমাম মই ভাবো 500-600 যদি ওয়ার্ড, 500-1000 ওয়ার্ড যদি আমি মনত রাখো তেনহলে তার মিনিং যদি মনত রাখো তেনহলে আমি ভালদরে সাধারণভাবে ইংরাজিত কথা পাতি যাব পারি ডে টু বাই ডে লাইফত। যদি 500-1000 ওয়ার্ড আমার স্টক থাকে আর নতুন নতুন ওয়ার্ড তার লগত সংযোগ হয়ে থাকবে, পোন প্রথমে আমি কি করব লাগবে ভোকাবুলারি শিকিব লাগবে, অর্থাৎ ওয়ার্ড কিছুমান শিকিব লাগবে। যেনে এখন এটা বুক, বুক মানে কি কিতাব, এই মিনিংটো জানিব লাগিব, তেতিয়াহে আমি ইংরাজিত দিস ইজ বুক বুলি কলে এখন কিতাব বুলি কব লাগিলে আমি ইংরাজিটো ইয়ার জানিলেহে কব পারি। সো পোন প্রথমে আমি মিনিং জানিব লাগিব, আর তার বাবে আমি কি করব পারো যদি আমি ডিকশনারি চাই খুলি খুলি চাই যদি ডিকশনারি পড়িব বিচাৰো যে এইটো ওয়ার্ড মনত রাখিম এইটো রাখিম তেনহলে আমি কেতিয়াও মনত রাখিব নোৱাৰিম পাহৰি যাম। তার বাবে বেস্ট উপায় মোক যেটা বিশ্বজিৎ স্যারে দিছিলে বা মোৰ নিজে যেটো প্র্যাকটিক্যালি কৰিছিলো এনেকুৱা এখন বুক লৈছিলো বা মোৰ মাষ্টাৰ ডিগ্ৰীত বুক পাইছিলে, বা তুমি আপোনালোকে যিকোনো বুক লব পাৰে, কিবা কাহিনীৰ কিতাপ হ'ব পাৰে, গল্পৰ কিতাপ হ'ব পাৰে, বা ইয়াত সৰু হ'ব পাৰে, অকণমান মোটা লৈ লওক কিন্তু বহুত সৰু নলব। প্ৰথম পেজৰ পৰা কি কৰক আপোনালোকে রিডিং মাতিবলৈ ট্রাই করো, এইটো এইটো প্যারাগ্রাফ প্রথমে রিডিং মাতিলা, এই প্যারাগ্রাফটো রিডিং মাতি শুদ্ধকৈ মাতক, দুবার তিনিবার মাতক, মানে প্রনাউন্সিয়েশন বিলাক যাতে শুদ্ধ হয়। তারপর কি করো ইয়াৰে যিকেইটা ওয়ার্ড বুঝি পোৱা নাযায়, সাপোজ ধরা হল ইয়াত আছে নভেল, নভেল ওয়ার্ডটো আপুনি বুঝি পোৱা নাই, সো সেইটো আপুনি কিক মাক কৰক, সেইটোৰ মিনিংটো চাওক ডিকশনারি, ডিকশনারিত মিনিংটো চাই আপুনি সেইটো বহি এখনত লিখি লওক, আর এনেকে এটা এটা প্যারাগ্রাফ নেক্সট টাইম মিনিং কেইটা চাই আকৌ পঢ়ক, তেতিয়া আপুনি ভালদৰে অসমীয়াত বুজি পাইছে নে চাওক, আর এনেকে এনেকে প্রত্যেক দিনা এটা এটা প্যারাগ্রাফ, প্রত্যেক দিনা এটা এটা প্যারাগ্রাফ আপুনি তেনেকে কমপ্লিট কৰি যাওক। ৰাতিপুৱা যদি রিডিং দিছে দুবার আর গধূলি টাইমত আপুনি সেইটোৰ মিনিংটো উলিয়াই পঢ়ক আৰু এবাৰ ৰাতি পঢ়ক, অর্থাৎ এটা প্যারাগ্রাফত এদিন আপুনি ইউজ কৰক, তেনেকে এটা এটা প্যারাগ্রাফ পড়ি যাওক আর যেতিয়ালৈকে কিতাবখন শেষ নহয়। এটা কথা মনত রাখবে এই কিতাবখনত যিমান ওয়ার্ড আছে সেইকেইটা ওয়ার্ডেরে আমার কি হয় গোটেই কমিউনিকেশনটো হৈ থাকে। এতিয়া অসমীয়াতে আমি কথা পাতি আছো, চাওক যিকেইটা ওয়ার্ড বেসিক্যালি ইউজ হৈ থাকে, যিকেইটা ওয়ার্ড ব্যবহার হৈ থাকে সেইকেইটা ওয়ার্ডেরে আমি কথা পাতি থাকো, নতুন বহুত বেশি ওয়ার্ড আমার সংযোগ নহয়। ঠিক সেইদৰে ইয়াতো যিমান ওয়ার্ড আছে এইখিনি ওয়ার্ড যদি আমি ভালদৰে জানো এইখিনি ওয়ার্ডে আমার কথা কবলৈ সাফিসিয়েন্ট, বা তার উপরে যদি দুই এটা এড কৰিব লাগে তেতিয়া আমি সেইটো শিকিব পাৰিম। সো পোন প্রথমে যেতিয়া এই কিতাবখন আপোনালোকৰ কমপ্লিট হৈ যাব আপোনালোকৰ ইয়াৰ ভোকেবুলাৰী অর্থাৎ যেগুলো ওয়ার্ড আছে ওয়ার্ড বিলাকর মিনিংও আপনি গম পাই যাব, আপনার প্রনাউন্সিয়েশনও শুদ্ধ হয়ে যাব, আর যদি প্রনাউন্সিয়েশন করতে কিবা অসুবিধা হয় ইংরেজি বহুত ডিকশনারি পাওয়া যায় প্লে স্টোরতো পাওয়া যায়, সেই ডিকশনারি বিলাক ডাউনলোড করে ওয়ার্ডটো মারি দিলে বা যেটো ওয়ার্ড আপনি প্রনাউন্সিয়েশন করিব পারে না সেই ওয়ার্ডটো মারি দিলে আপনার ধুনিয়াকৈ প্রনাউন্সিয়েশন করে দিয়ে, সো তাত কোনো প্রবলেম নাই। তো এইটো আছিল নাম্বার ওয়ান, তিনি নম্বর টিপস মানে বহুত ইম্পর্টেন্ট টিপস, এনে যদি আপনি ভোকেবুলারি শিকিব বিচাৰে বা ওয়ার্ড শিকিব বিচাৰে ডিকশনারি লৈ মনত নাথাকে। আর নেক্সট কি হল যিখিনি কথা শিকিব আপনি সেই কথাখিনি আপনি ইউজ করে থাকিব লাগিব, কিবা এটা নতুন ওয়ার্ড শিকিছে সেইটো আপনি ব্যবহার করিব লাগিব, প্র্যাকটিক্যালি ব্যবহার করিব লাগিব, আর তার বাবে আপনি কি করিব লাগিব কারোবার লগত ইংরেজিত কথা পাতিব লাগিব। আপনি যেনেকি নহক ফোনত হলেও পাতক বা কল সেন্টারতো আপনি কথা পাতিব পারে, বা আজিকালি বহুত অনলাইন এপস পাওয়া যায় সেই এপস বিলাকতো আপনি ইংরেজিত কথা পাতিব পারে। জেনারেলি কি হয় আমি লগত বিলাকৰ লগত ইংরেজিত কথা পাতিবলৈ লাজ কৰো বা ভুল হলে তেওঁলোকে হাঁহিব, কিন্তু একো নাই আমি শিকি আছো ভুল হওয়াটা স্বাভাবিক, আর যদি তাত লাজ লাগে কল সেন্টার আছে, ভিডিও কলিং এপস আছে বহুত, আজিকালি বহুত তেনেকুৱা স্কোপ আছে যত আমি ইংরেজিত কথা পাতিব পারি, তেনেকে হেবিট করিব লাগিব। আর নেক্সট যদি আমি কওঁ নেক্সট কি হৈছে ইংরাজির নিউজ, মই ভাবো দে বহুতে এইটো ডিনাই করে যে আমি শুনিলে কব নোৱাৰো, কিন্তু আমি শুনি শুনি কথা কব পাৰো, এই কথাটো মই বিলিভ কৰো। কিয় চোৱা আজি আমি অসমীয়া শিকিব কেনেকৈ পাৰিছো, অসমত আছো মা দেউতা অসমীয়া কৈছে সেইবাবে আমি অসমীয়া শিকিছো, যদি সৰুতে আমাক ইংলেণ্ডত থৈ আহিলেহেঁতেন তেনেহলে আমি ইংৰাজী শিকিলোহেঁতেন, আৰু যদি ক'ৰবাত বেলেগত থৈ আহিলে আৰবত থৈ আহিলে আমি আৰবী শিকিলোহেঁতেন, হয়নে? যিটো কথা আমি শুনি থাকো শুনি শুনি সেই কথাটো আমি শিকিব পাৰো, যে যেতিয়া আমাক মায়ে কৈছিলে যে পানী খোৱা গিলাচটো আগবঢ়াই দিছিলে পানী দিছিলে জানিছিলো যে এইটো পানী, কাৰণ সৰুতেতো আমি সেইটো মানি মানি গৈছিলো, হয়নে? মানি দিয়া বহুতে কৈছিলে, মেক্সিমামে কৈছিলে যে মানি মানি, কিন্তু পিছত আমি জানিলো এইটো পানী মাহঁতেও কৈ থাকে পানী খোৱা পানী খোৱা, সেইটো পানী বুলি জানিলো। ঠিক সেইদৰে আমি কি কৰিব লাগিব ইংৰাজী শিকিব লাগিলে, ইংৰাজী যিবিলাক মই কোৱা নাই যে হলিউডৰ ফিল্ম চোৱা, বহুতে হলিউডৰ ফিল্ম চাবলৈ চাজেষ্ট কৰে, মই কিন্তু নকৰো, মই আপোনালোকক কওঁ যিবিলাক চাউথ ইণ্ডিয়ান হওক বা আমাৰ যিবিলাক বলিউডৰ ফিল্ম আছে সেই ফিল্মবিলাক ইংৰাজীত কনভাৰ্ট কৰিছে, অৰ্থাৎ ইংৰাজীত ট্ৰেঞ্চলেট কৰিছে, আৰু সেই ফিল্মবিলাক আপোনালোকে চাওক।
কারণ সেই ফিল্মবিলাক ইংরাজী কোয়া হয় ইংরাজী কোয়ার ধরন সেই কথাটা আমি বুঝি পাব, কারণ ইন্ডিয়ান ইংরাজী অকনমান সহজ আর যদি ফরেনিয়ার ল্যাঙ্গুয়েজ কোবলে তো আমি বুঝি নপাও, তৎক্ষণাৎ আয়ত্ত করব নয়। প্রথমে আমি ইংরাজীত ডাবিং করা বলিউডের ফিল্ম হোক বা সাউথ ইন্ডিয়ান ফিল্ম বিলাক হোক সেইবিলাক চাব লাগে, আর নিউজ চাব লাগে, আমি নিউজ চ্যানেল ইংরাজিত চাব লাগে, তেতিয়া আমার বহুত প্রনাউন্সিয়েশন বিলাকও শুদ্ধ হয় আর কথাবিলাক আমি কিছুমান প্র্যাকটিক্যালি বুঝি পাওয়া যায়, কিছুমান কথা আমি মিনিং আকারে শিকিব নোৱাৰো কিন্তু শুনি শুনি সেই কথাটো আমি শিকিব পাৰো। সো মই ভাবো যে ইংরেজিত ডাবিং করা ফিল্ম চোৱা বা নিউজ পেপার পড়া বা নিউজ চ্যানেল চোৱাটো বহুত বেশি ইম্পর্টেন্ট ইংরেজি শিকার বাবে, শুদ্ধকৈ ইংরেজি কোৱাৰ বাবে। তো ইয়ার উপরও আমি কি করব পারো, কিন্তু এটা পেশেন্ট, মানে প্রথমে কৈছিলো যে পেশেন্ট ধৈর্যটা রাখব লাগবে। বহুতে কেদিনমান কি করে আধালৈকে পড়লে কিতাবখন বা কেদিনমান নিউজ পেপার পড়লে, নিউজ চ্যানেল চালে বা টিভি কেইখনমান ইংরাজিত ডাবিং করা ফিল্ম চালে, তারপর বাদ দিয়ে কেদিনমান জোসটো থাকে, কিন্তু সেই জোসটো যদি নোহোৱা হয়ে যায় তাহলে কেতিয়াও সাকসেস হব নোৱাৰে। জোসটো সদায় থাকিব লাগিব, পেশেন্ট রাখব লাগিব, এটা কথা থিৰাং কৰি লব লাগিব যে মই ইংরাজি শিকিব লাগিবই, মোৰ ইংরাজি প্রয়োজন, মই ইংরাজি শিকিম 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 শিকিম, যেনেকে নহওক শিকিমে। যদি আপনি তেনেকে ভাবি লয় তেনেহলে নিশ্চয় শিকিব পারিব, এইটো এটা ল্যাঙ্গুয়েজ একো নহয়, অসমীয়া যেনেকে শিকিছো। আর বহুতে তো কয় যে অসমীয়া, যিবিলাক অসমীয়া নাজানে তেওঁলোকৰ কথা কৈছো যে অসমীয়া ল্যাঙ্গুয়েজটো বহুত টান, ইংরাজি বহুত সহজ। মই বহুত ট্রাইবেল মণিপুরী ইউনিভার্সিটিত পড়াতে তেনেকুৱা মানুহ লগ পাইছো, মণিপুরেরও বহু কেইজনক লগ পাইছিলো ছোৱালী তেনেকে, তেওঁলোকে কৈছিলে যে অসমীয়া ভাষাটো বহুত কঠিন হয়, ইংরাজি বহুত ইজি হয়। সো নাজানো যদি আমি অসমীয়া শিকিব পাৰিছো ইংরাজি কিয় নোৱাৰিম, সো এইখিনি ফলো করলে আপুনি নিশ্চয় ইংরাজি শিকিব পাৰিব। আৰু যদি আপোনালোকে এই ভিডিওটো মৰম দিয়ে, এই ভিডিওটো যদি 1000 লাইক দিয়ে, তেনেহলে নেক্সট টাইম মই আপোনালোকৰ ওচৰলৈকে ইংরাজিত আকৌ ভিডিও বনাবলৈ ট্রাই কৰিম, বা ইংরাজি কেনেকৈ শিকিব পাৰিব, বেসিক ওয়ার্ডস বিলাক ইংরাজির উপর আপোনালোকক জ্ঞান দিবলৈ ট্রাই কৰিম। তো আশা কৰো আপোনালোকে এই ভিডিওটো আকোৱালি লব, আৰু এই ভিডিওটো যিমান পাৰে শেয়ার কৰি দিয়ক যিবিলাকে ইংরাজি শিকিব বিচাৰে। এইকেইটা পইণ্ট ৰিয়েলিষ্টিক, কোনো মানে বহুতে কব পাৰে এসপ্তাহত ইংরাজি শিকক, এদিনত ইংরাজি শিকক, কিন্তু বা 30 দিনত ইংরাজি শিকক, এইবিলাক কেতিয়াও বিলিভ নকৰিব। মই যেনেকৈ কৈছো এই মেথডকেইটা ইউজ কৰক, তেতিয়া আপুনি নিশ্চয় ইংরাজি শিকিব পাৰিব। তো আশা করো আপনাদের এই ভিডিওটি শেয়ার করে দিব, আর একটা লাইক করব, আর যদি চ্যানেলটিকে প্রথমবারলৈকে আহিছে এনেকুৱা ভিডিও পাই থাকবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করব। ধন্যবাদ।